السلام عليكم ورحمة الله وبركاته. ছিয়াত্তর নম্বরে যেটা সেটা হলো দোয়া মতলব দোয়া। মতলব দোয়ার মধ্যে হাত তোলাটা সুন্নত, মতলব দোয়ার মধ্যে হাত তোলাটা উত্তম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি কিছু কিছু দোয়ার ক্ষেত্রে হাত তুলছেন, কিছু কিছু ক্ষেত্রে তোলেন নাই। যেখানে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি হাত তুলে দোয়া করছেন সেখানে হাত তোলাটা সুন্নত, যেখানে তোলেন নাই সেখানে না তোলা সুন্নত। এটা আবার কিছু জায়গা আছে মানে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলছেন বা তোলেন নাই কোনো বর্ণনাই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন বা আমরা দোয়া করতেছি এমন জায়গায় যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করছেন এরকমও কোনো সুনির্দিষ্ট নাই, বা কোন দোয়া হাত তোলেন নাই এরকমও সুনির্দিষ্ট কিছু না। মতলব দোয়া, এগুলোকে বলা হয় মতলব দোয়া। যেমন আমি ঘরে বসে আল্লাহর কাছে আমি দোয়া করতেছি, তাহাজ্জুদ পড়ছি, তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি, দোয়া করতেছি, এটা হলো মতলব দোয়া। এই মতলব দোয়ার সময় হাত তোলাটা এটা আদাব, দোয়ার আদাব, এটা সুন্নাহ, হাত তুলবো আমি। তাই এই তোলার পরে আমরা কি করি, দোয়াটা শেষ হলে হাতটা মুখের মধ্যে মুছে দিই, হাতটা মুখের মধ্যে মুছি। দেখবেন অনেকে মুসাফা করি, এটারে আবার বুকের সাথে লাগায় এরকম হাত এটারে। হ্যাঁ, তো এরকম দোয়া করার সময় হাত এটা তুলে আমরা আবার মুছে ফেলি। কিন্তু এই যে দোয়ার সময় হাত তুলে এই দুই হাত দিয়ে মুখ মুছা, মুখ মুছার ব্যাপারে কয়েকটা হাদিস আছে, কিন্তু হাদিসগুলো শক্তিশালী না, দলিল হিসাবে গ্রহণযোগ্য, দলিল হিসাবে গ্রহণ করার মতো ওই পর্যায়ের হাদিস না। এই জন্য আপনার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তারপরে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ, তারপরে ইমাম ইউস বিন আব্দুস সালাম রহমাহুল্লাহ, তারপরে শাইখ উসাইমিন রহমাহুল্লাহ, ওনাদের সবার বক্তব্য, সবার ফতোয়া হইল যে এ ব্যাপারে যে হাদিসগুলো আছে লা তাকুমু বিহিমা হুজ্জা, এই হাদিসগুলো দিয়ে দলিল পেশ করা যাবে না, মানে এগুলো দলিল পেশ করার মতো ওই পর্যায়ের শক্তিশালী হাদিস না। এজন্য ইজ বিন আব্দুস সালাম রাহমাহুল্লাহ তিনি বলছেন ফতোয়ায় ইজ বিন আব্দুস সালামের 47 পৃষ্ঠায় তিনি বলছেন ওয়ালা ইয়ামসাহু ওয়াজহু বিয়াদাইহি আকীবা দোয়া ইল্লা জাহেল, জাহেল ছাড়া আর কেউ দোয়ার পরে দুই হাত দিয়ে মুখ মুছে না। এটা হলো ইমাম ইজ বিন আব্দুস সালাম রাহমাহুল্লাহ তার কথা। তারপরে শেখ উসাইমিন রাহমাহুল্লাহ ফতোয়া হল মাসহুল ওয়াজহে বিল ইয়াদাইনি বাদা দোয়া আল আকরাবু আন্নাহু গায়র মাসরু, তিনি বলেন বিশুদ্ধতম ফতোয়া হইল এটা শরীয়তে অনুমোদিত না, কারণ যে হাদিসগুলো আসছে ফি জালিকা দঈফা, এই ব্যাপারে সবগুলো হাদিস দঈফ, ইন্নাহা লা তাকুমু বিহাল হুজ্জা, যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে এগুলো দিয়ে দলিল পেশ করা যায় না। এরকম দুই একটা হাদিস আছে যেগুলো দঈফ জেদ্দান, কেউ কেউ বলছেন দঈফ, কেউ কেউ বলছেন দঈফ জেদ্দান, অর্থাৎ এগুলো দিয়ে মুখ মুছার দলিল হিসাবে গ্রহণ করার মতো হাদিস না। এই জন্য আপনার দোয়ার পরে মুখ মাঝে মধ্যে মুছলেন এটা বেদাত হবে না, কিন্তু প্রতিদিন দোয়া করে নিয়মিত মুছাটাকে জরুরি মনে করে নিলেন এটা বেদাত, মানে প্রতিদিন দোয়া শ্বাস করলেন আর মুখ মুছলেন এটারে জরুরি মনে করলেন, যে দোয়া হাত তোলা মানে হাত মুছতে হবে, কিন্তু সুন্নাহ হলো হাত তুললেন তোলে ছেড়ে দিবেন, হাত তুলে দোয়া শেষ হাত ছেড়ে দেওয়া, কিন্তু এটাকে মাঝে মধ্যে আপনি মুছছেন একদিন দুদিন কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে নিয়মিত অভ্যাসে পরিণত করা বা এটাকে মনে করা যে এটা জরুরি হাত মুছতে হবে, তাহলে এটা বেদাতে পরিণত হয়।